প্রথম শুনলাম যে পুলিশ সদর দপ্তর থেকে পিছন দিয়া ওয়াল টপ কাইতে যেয়া পইরা গেল, তারপরে সে গণপিটুনি খাইল, তারপরে শুনলাম উনি এয়ারপোর্টে ধরা পড়ছে এবং পাবলিক তারে পিটে মাইরা ফেলাইছে, সেই ছবিও আমরা দেখছি। তারপরে শুনলাম না 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 উনি সেই র্যাবের কাছে বন্দি আছেন, আবার শুনলাম উনি কোন চরে আছেন, মানে ওই ওই কিশোরগঞ্জের কোন অঞ্চলের, কিন্তু আসলে উনি আছেন কোথায়? বন্ধুরা, আমি কথা বলছি হাউন আঙ্কেলকে দিয়ে, ডিবি প্রধান হারুন সাহেব। এই একটা ইন্টারভিউ আপনারা নাগরিক টিভিতে হয়তো অনেকে দেখছেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, কমেন্ট সেকশনে দেখে নেবেন। এই ইন্টারভিউটা মানুষ কিভাবে নিছে জানি না, তবে আমি অনেক কিছু অ্যানালাইসিস করছি, আমি যদিও খুব একটা বড় সাংবাদিক নই, আমি সিনেমার মানুষ, কিন্তু আমার মাথায় কিছু প্রশ্ন ঢুকছে এবং সেইটাই আমি আপনাদের সাথে একটু ডিসকাশন করতেছি। এই ইন্টারভিউটাতে পুরোটা ইন্টারভিউ আপনারা যদি দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, এই যে নাগরিক টিভির নাজমুন সাকিব উনি হারুন সাহেবকে হোয়াইট চেক দেওয়ার চেষ্টা করতেছেন। হারুন সাহেবের এই ইন্টারভিউটা শুনলে আপনার মনে হবে যে হারুন সাহেব সম্পর্কে কিচ্ছু জানেন না, মনে করেন আপনি একজন নতুন মানুষ বাংলাদেশে আসছেন, একজন ডিবি প্রধান তার কথা বলতেছে, আপনি ধৈর্য নেবেন, ফেরেশতা, কিচ্ছু করে নাই। উনি এমনভাবে ইন্টারভিউটা করছেন যে হারুন সাহেবকে একদম হোয়াইট চেক দিয়ে দিছে, মানে একজন সাদা মনের মানুষ। উনি তার ইন্টারভিউয়ে প্রথমেই বলছেন যে বন্ধুরা, আমি যে ইন্টারভিউটা গ্রহণ করেছি প্রায় 38 মিনিট 39 মিনিটের মতো, আমি এটা আনকাট দেখাচ্ছি, ওখানে হারুন আমার সম্পর্কে কিছু কথা বলেছেন, সেগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। আমি কোনো এক সময় হারুন সাহেবের কাছ থেকে কিছু হেল্প পেয়েছিলাম, সেটা হলো আমার বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল, আমার পরিবারের উপর ডিস্টার্ব হয়েছিল, হারুন আমাকে হেল্প করেছে। এটা উনি বলে গেছেন কেন? এটা বলে গেছেন যে হারুন কিন্তু পরবর্তীতে তার ইন্টারভিউ বলছে যে আপনি তো জানেন আমি আপনার সাথে কী করছি। টোটাল ইন্টারভিউটা হাস্যকর ইন্টারভিউ, মানে হারুন সাহেব কিচ্ছু করে নাই বাংলাদেশে, কোনো অন্যায় করে নাই, কোনো অবিচার করে নাই, নাজমুল সাহেব কোনো প্রশ্ন করে নাই, শুধু ওনার কথা শুনছে। অথচ এই নাজমুল সাকিব আমরা জানি একজন তুখোর সাংবাদিক, নাগরিক টিভি বেশ পপুলার একটা চ্যানেল, মানুষ তাদেরকে ট্রাস্ট করে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, আবার এটাও শুনি বসুন্ধরার কাছে চান্দা চাইছে। আপনারা জানেন এটা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে, বসুন্ধরা গ্রুপের কাছে চান্দা মান্দা চাইছে, সেই প্রসঙ্গ বাদ দিলাম, চান্দা চাইছে কি চায় নাই সেটা সাকিব সাহেব জানে আর বসুন্ধরার তানবিন জানে, নাকি তার ছেলের নাম সুভাষ সাহেব জানে। এই যে ইন্টারভিউটা, এইটা টোটালি একটা মেইড ইন্টারভিউ, একদম আমি 100% শিওর করে বলতে পারি এটা একটা মেইড ইন্টারভিউ। আপনারা যদি দেখেন আপনিও বুঝতে পারবেন, আপনার মাথায় যদি একটু ঘিরে থাকে আপনিও বুঝতে পারবেন। মেইড ইন্টারভিউ মানে সে একটা রিহার্সেল দিয়ে নিছে, হারুন তাকে বলছে যে আমাকে সেভ করো, তারা আগে কথাবার্তা বলছে তারপরে ইন্টারভিউ নিছে। এই যে মাঝখানে একটা কথা বললো না, যে আমার সম্পর্কে হারুন যে কথাগুলো বলছে যে আমি তা উনি আমাকে হেল্প করছে, এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে নিলাম, উনি আমাকে এই হেল্প করছেন, সব বানানো। তার প্রথম প্রমাণ হইল হারুন সাহেব এই মুহূর্তে কই আছে কেউ জানে না, উনিও জানে না। উনি ওনার ওয়াইফকে ফোন করছে, হারুন সাহেবের বউকে ফোন করছে, ফোন করে বলছে ভাবি আমি একটু ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, আপনি একটু যোগাযোগ করাই দেন। পরবর্তী সময় হারুন সাহেব তাকে ফোন করছে। এখন প্রশ্ন আসছে, হারুন সাহেব তার ওয়াইফের সাথে পাশে বসা, আমেরিকার কোনো বাসায় বসা, তার বউ যে আমেরিকা আছে এটা আমরা জানি, কিন্তু হারুন সাহেব কি তার পাশে আছে? না, হারুন সাহেব বাংলাদেশেই কোথাও আছে, বা ইন্ডিয়াতে আছে, বা দুবাই আছে, বা সিঙ্গাপুরে আছে। কথা তুলে নাই, মানে এই সাকিবের কতটুকু ক্ষমতা যে মিসেস হারুনকে ফোন করার সাথে সাথেই হারুন সাহেব সাক্ষাৎকার দিল, যেখানে কোনো একটা আওয়ামী লীগের নেতা বড় বড় যারা আছেন তারা কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না। হারুন সাহেব কেন দিল? হারুন সাহেব কি এত বোকা? হারুন সাহেব দিছে, সাকিব তাকে বলছে ভাই আমি আপনাকে হোয়াইট বানাবো। টোটাল ইন্টারভিউয়ে হারুনের কোনো দোষ সে খুঁজে পায় নাই, হারুনের দোষ সম্পর্কে কোনো প্রশ্ন সে করে নাই। দেখেন এতগুলো প্রশ্ন করছে, কখনো হারুনের টুনটুনি নিয়ে কিচ্ছু বলে নাই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, একবার একটু হালকা বলছে আপনার সম্পর্কে যে কিছু ছবি টবি বাজারে এসছে, বলে নাই কেন এটা করছে, কারা করছে, কবে করছে, না আপনার কিনা এই ধরনের প্রশ্ন করে নাই। উনি এই প্রশ্নও করে নাই, আপনার নাকি
আমাদের উত্তরায় 44টি বাড়ি আছে বা 44টি ফ্ল্যাট আছে, করে নাই। উনি এই প্রশ্নও করে নাই যে দুবাই থেকে আরব খান বলতেছে আপনার দুবাইয়ে এই আছে ওই আছে ওই আছে, করে নাই। কেন করে নাই? সাকিব সাহেব তো একজন তুখোর সাংবাদিক, তুখোর সাংবাদিক। বাংলাদেশের এমন কোন মানুষ নেই যার ভুল দেয় নাই। তা হারুনের প্রতি তার এত এখন সদয় কেন উনি? এখন আমরা কি ধরে নেব বসুন্ধরায় যেরকম উনি চান্দা চাইছিলেন সাকিব সাহেব, হারুন সাহেব কিছু মাল দিছে, দিয়া হারুন সাহেব তাকে বলছে যে ভাই আমি তো বিপদে আছি, আমারে পাবলিকলি একটু আপনি পপুলার করে দেন বা বুঝাই দেন, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। ওনার কথাবার্তা যদি শুনেন আপনারা বুঝবেন। চলেন একটুখানি আমি আপনাদেরকে শুনাই। এই ভিডিওটা আপনারা দেখলে এত কিছু বুঝবেন না, আপনারা যদি পুরাটা দেখেন তাহলে বুঝবেন। পুরাটা শুনলে মনে হবে হারুন সাহেবের মতো ভালো মানুষ বাংলাদেশে নাই, হারুন সাহেবের মতো এমন সৎ পুলিশ অফিসার বাংলাদেশে নাই। আমি উনি সৎ কি অসৎ সেই প্রসঙ্গে যাইতেছি না ভাই, আমার প্রশ্ন হলো এই ভিডিওটা আমার ভাইরাল হচ্ছে, এই ভিডিওটা নিয়ে অনেক টিভি চ্যানেল অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে এই জন্যই যে সাকিব সাহেব মানে এই যে নাগরিক টিভির সাকিব সাহেবের ধান্দাই হইল এটাকে ভাইরাল করে দাও, করে দিয়ে হারুন সম্পর্কে একটা গুড ইম্প্রেশন পাবলিকলি আনো। তারপরে দেখেন উনি আজ থেকে এক মাস আগে যখন হারুন বিভিন্ন জায়গায় পলাতক বা হারুন কোথায় আছে কেউ জানে না, তখন উনি হারুনের এক বন্ধু, তার নামও সাকিব, সাকিব নামটা সব পপুলার, আমাদের বেস্ট হিরো সাকিব, আমাদের বেস্ট প্লেয়ার সাকিব, আমাদের এই বড় একজন সাংবাদিক সাকিব, আর এই হারুনের বন্ধু এও সাকিব, সে আর হারুন কি কথা বলতেছে? মানে সেইখানেও এক মাস আগে হারুন সাহেব ওই সাকিবকে বলতেছে যে আমি সমন্বয়কদের ধরি নাই, ওইটা আবার নাগরিক টিভিতে কেমন করে পাবলিসিটি করছে। তার মানে উনি প্রথম থেকেই নাগরিক টিভির এই সাকিব সাহেব প্রথম থেকেই হারুনকে বাঁচানোর একটা প্রচেষ্টা। ভিডিওটা একটু দেখেন। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো ভিডিওটিতে। একজন সমন্বয়কে তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে মানে বন্ধুরা, এই হারুন সাহেব যে কোথায় কি করছে, নারায়ণগঞ্জে থাকতে কি করছে, এর আগে আপনার কি বলে গাজীপুরে থাকতে কি করছে সবাই জানে। আমার শুধু দুঃখ একটাই, নাজমুল সাকিব আপনাকে প্রশ্ন করতেছি, আপনি এত বড় একজন সাংবাদিক, এত পপুলার একজন সাংবাদিক, আপনি একটা নেগেটিভ প্রশ্ন জিজ্ঞেস করলেন না, একটিবারের জন্য জিজ্ঞেস করলেন না। হারুন সাহেব আপনার এই সহায় সম্পত্তির ব্যাপারে কিছু বলেন, হারুন সাহেব আপনি ওই ব্যাপারটা কিছু বলেন, যতগুলো পজিটিভ কথা আছে সবগুলো গড়গড় 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 করে এই সাকিব শুনলো, সাকিব কোনো প্রশ্ন করলো না, তাতে কি এটা প্রমাণিত হয় না? আপনারাই বলেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এইটা একটা বানানো ইন্টারভিউ। আবার সে একটা কথা বলছে আমি জানি না সে কোথায় আছে। ডু ইউ থিঙ্ক মিস্টার সাকিব বাংলাদেশের মানুষ সে তো বোকা, আপনি তার বইয়ের ঠিকানা জানেন, তার সাথে ইন্টারভিউ নিচ্ছেন, তারে ফেভার করতেছেন, আপনি জানেন না? আপনি জানেন, আপনি বলবেন না, কারণ ওই যে আপনার মাল খাওয়ার অভ্যাস আছে, আপনি বসুন্ধরার কাছে টাকা খাইতে চাইছিলেন, নিশ্চয়ই হারুন একটা মোটা অঙ্কের টাকা আপনাকে দিছে, স্বীকার করেন না রে ভাই? হারুন তো মাইশের কাছ থেকে লুটপাট করে টাকা খাইছে, আপনিও খাইছেন। এগুলো আমাদেরকে বুঝায়েন না, একটা কন্টেন্ট তৈরি করেন, আপনার বেশ সুনাম আছে, আমি ব্যক্তিগতভাবে আপনার অনেক কন্টেন্ট দেখছি, মানুষ আপনাকে পছন্দ করেন, আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলেন, আপনি সারা জীবন
হারুনকে এক্সপ্লয়েট করছেন, ঠিক আছে? কিভাবে বন্ধুরা, ব্যানেজিরের যত তথ্য এই নাজমুল সাকিব বিভিন্ন কন্টেন্টে দিত, ব্যানেজিরের কি আছে উইথ দ্য ডকুমেন্টস, নারী ঘটিত বলেন, সহায় সম্পত্তি বলেন, সব কিছু সাপ্লাই দিত এই হারুন। ওইখান থেকে তাদের মধ্যে সক্ষমতাটা হয়, সেই ঋণ চুরাচ্ছে এখন সাকিব। হারুনকে পজিটিভ করে পাবলিকলি তুলে দেওয়া আছে, হারুন বেসিক্যালি একজন ভালো মানুষ, হারুন সাহেব কিচ্ছু করে নাই, কোনো অন্যায় করে নাই, উনি টুনটুনিও দেখায় নাই, কিচ্ছুই করে নাই, এই তার ঋণ পরিশোধ করছে সাকিব। কারণ এই হারুনের দ্বারাই সাকিব সমস্ত পুলিশি ইনফরমেশন, ইন্টেলিজেন্স ইনফরমেশন পাইতো, কারণ হারুন সাহেবের সাথে ম্যানেজারের একটা ক্ল্যাশ ছিল। আপনারা অনেকে হয়তো জানেন, হারুন সাহেব মানে অন দ্য ওয়ে ছিল উইথ নেক্সট আইজিবি। উনি জানতো যে এই ম্যানেজারকে যদি আমি সরাইতে না পারি, আমি কোনোদিনই কোথাও উঠতে পারবো না, এটা আমরা সবাই জানতাম আগের থেকে। এই সমস্ত ডকুমেন্টসগুলা সাকিব সাহেব পাইত, এই ম্যানেজারের যত কুকর্মের যত কিচ্ছা কাহিনি সব সাপ্লাই দিত হারুন সাহেব। এবং হারুন সাহেব কিন্তু এই সাকিবের ফ্যামিলিকেও বাংলাদেশে প্রোটেকশন দিছে, তার ঋণ শোধ করছে এখন নাজমুল সাকিব। তাহলে দোষ দিবেন কি করে? সাংবাদিক মানুষ উপকার পাইছে, উপকার করতেছে, একদিকে উপকারও করতেছে, একদিকে মালও পাচ্ছে, খারাপ কি? আমেরিকায় পয়সা আছে, যা ইচ্ছে তাই কইতে পারে, যা ইচ্ছে, দেশে যাওয়ার কোনো নামগন্ধ নাই। আমরাও বিদেশে আছি, কিন্তু বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বলে যা ইচ্ছে তাই কইতে পারি, নাহলে আরো অনেক কথা বলতাম। তবে হারুন যে আমাদের জন্য মানে ফিল্মি লোকের জন্য ভালো ছিল, এটা নিয়ে আমি একটা এপিসোড বানাবো এর পরে। ফিল্মে সে কি কি করছে, খারাপ খারাপ না, ভালো যেগুলো করছে সেগুলো বলুন, কি তার প্ল্যানিং ছিল চলচ্চিত্র নিয়ে সেইগুলোও বলুন। আপাতত আমি যেটা করলাম সেটা হলো যে নাজমুল সাকিব আমাদেরকে যেভাবেই বুঝাক, হারুন সাহেব ইজ এ গ্রেট পার্সোনালিটি, একজন অনেস্ট মানুষ। হারুন সাহেব বলে গেল, তাকে আমি একবার জিজ্ঞেস করতে দেখলাম না, বা আপনারাও দেখবেন না, যে আপনার সম্বন্ধে যে মানুষ এত কথা বলে, এত সম্পত্তি খাপাইছেন, এত লুটপাট করছেন, কেমনি করলেন? আপনি তো অনেস্ট হলে কোথায় পাইলেন? আরব খান থেকে শুরু করে সবাই বলতেছে, একটিবারও জিজ্ঞেস করলো না নাজমুল সাকিব। এতে করে প্রমাণিত হয় সাকিব এবং হারুন দে আর ফ্রেন্ডস, এবং সাকিব জানে হারুন কোথায় আছে, আমরা কেউই জানি না। আমেরিকায় আছে কিনা আমিও কনফার্ম না, কারণ কেউই কনফার্মেশন নিউজ দিতে পারছে না। আমি আমেরিকায় খোঁজখবর নিচ্ছি, কেউ বলতে পারছে না, কেউ তাকে দেখে নাই। যে ঘরের একটা ছবি দিয়া আপনার একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা অফিস কক্ষে হারুন সাহেব বসে আছে। এই অফিস কক্ষটা বাংলাদেশের যে কোনো জায়গায় হইতে পারে, সিঙ্গাপুরে হইতে পারে, দুবাইয়ে হইতে পারে, যাক। আমাদের হারুন সাহেব কোথায় আছে সেটা জানার কোনো প্রয়োজন নাই, কারণ হারুন সাহেব যদি কোনো অন্যায় করে থাকে তার ভাষায় কিন্তু সে কোনো অন্যায় করে নাই। যদি করে থাকে সরকার দেখবে, তার বিচার হবে, সে আসবে কি আসবে না তার ব্যাপার। কিন্তু আমার দুঃখ একটাই, সাংবাদিক হইয়া যদি আপনারা কোনো বিতর্কিত মানুষের সাপোর্ট করেন আর সাধারণ মানুষকে বোকা বানান, দ্যাটস নট ফেয়ার, এটা ভালো জিনিস না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।